যদি কোনো কাস্টমার তার ছেলে মেয়ের নাম বা তার একটা ব্র্যান্ডের নাম দিতে চায়, আমি স্বেচ্ছায় তার নিজের নাম, আমার নিজের খরচে তার নাম দিয়ে, তার দোকানের নাম দিয়ে আমি ছোটখাটো একটা মহাজন হিসেবে স্বল্প পুঁজিতে কিভাবে ব্যবসা করতে চাই, আমার থেকে মাল নেউক বা না নেউক, আমি তাকে ওই সাজেস্টটা দেবো যে এই যে এখানে আমি রাখি আর্টিকেল বাই আর্টিকেল, এই সব স্টক রয়েছে এখানে, 2-3 হাজার ডজনের উপরে মাল স্টক এখানে। আসসালামু আলাইকুম মাসুদ ভাই। আপনার অন্তত পক্ষে 50 থেকে 100 উপরে আইটেম থাকে, লেডিস পুরুষ ছোট বাচ্চা মেয়েদের ছেলেদের সব মিলায়া। এটা আমার ছোট্ট একটা শোরুম, আমাদের মূল মূল প্রোডাক্ট গুলো আমার গোডাউনে থাকে, ঠিক আছে। আমি সারা বাংলাদেশে পাইকারি আমার গোডাউন থেকে প্যাকিং করে সেল দিয়ে দিই। ঢাকার প্রাণ কেন্দ্র যে যাত্রাবাড়ি আইসা দক্ষিণে কারখানা যাই, আমাদের এই জুতাগুলো কিভাবে আইনা কিভাবে প্রসিং করি কিভাবে প্যাকিং করি সব এ টু জেড বিস্তারিত দেখাবো আপনাকে। এই হচ্ছে আমার কারখানা, এই হচ্ছে কারখানা, এই হচ্ছে কারখানা। এগুলো কি সব সোল? এগুলো সব সোল, মানে সোল গুলো এভাবে কারখানা সরাসরি কারখানা থেকে আসে। আচ্ছা, আসার পরে মনে করেন এগুলো সবই সোল? এগুলো সবই সোল। এই যে নূর ভাই, এই যে নূর ভাই, সোলটা কি রকম থাকে ভাই? সোলটা আপনার এই যে এরকম থাকে, এই যে দেখেন পর্যাপ্ত সোল, এই যে হ্যাঁ পর্যাপ্ত সোল আছে নূর ভাই। স্টক কিন্তু সোল এইভাবে আসার পরে সোলটাকে আমরা, তারপরে আপনার মনে আসার পরে মালটাকে আপনার রুলিং করতে হয়। আচ্ছা, রুলিং করার পরে পেস্টিং বা ওই সুপার গুলো বলে ই বলে ওটারে আঠা মারা কালেক্ট করে এই যে মেশিন দিয়ে ঘুরাতে হয় আপনার, এই মেশিন দিয়ে ঘুরাতে হয়। মেশিন দিয়ে ঘুরে রুলিং করার পরে তারপরে নূর ভাই স্কিনে যায় মালটা। স্কিনে আমি আপনাকে সর চোখে দেখাই কিভাবে স্কিন হয় ভাই। এখানে স্কিন, এই যে মালটা স্কিন হচ্ছে, এই যে স্কিন অলরেডি হয়ে গেছে নূরটা, হ্যাঁ এই যে নূর ভাই স্কিন হচ্ছে, এগুলো সব স্কিন পরে, হ্যাঁ নূর ভাই স্কিন পরে। এই যে স্কিন গুলো আমার বিভিন্ন আইটেমের বিভিন্ন কোয়ালিটি স্কিন, আমার নিজের ব্র্যান্ড আছে আরবি, আমার মেন নাম। আচ্ছা, আরবি মানে আপনার নিজস্ব ব্র্যান্ড। আর যদি আমার কোনো কাস্টমার বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে, যেমন আমি আমার মেয়ের নাম আরবি, আরবি শু। আচ্ছা, যদি কোনো কাস্টমার তার ছেলে মেয়ের নাম বা তার একটা ব্র্যান্ডের নাম দিতে চায়, আচ্ছা আমি স্বেচ্ছায় তার নিজের নাম, আমার নিজের খরচে তার নাম দিয়ে, তার দোকানের নাম দিয়ে আমি মাল ডেলিভারি দিতে, মাল ডেলিভারি দিতে ইনশাআল্লাহ। আমি যদি চাই আমার নামে কোনো নাম দিয়ে লোগো করতে, হ্যাঁ আমি নূর ভাই নূর শু দিয়ে আমি আপনাকে মাল ডেলিভারি করে দিতে পারবেন। এজন্য আপনাকে কোনো খরচ দিতে হবে না, খরচ দিতে হবে না, খরচ দিতে হবে মানে বিনা কস্টিং এ দিয়ে দিবেন, হ্যাঁ নূর ভাই। আর এগুলো সব কি ভাই? এগুলো আমার সব অনেক কালেকশন বললাম না নূর ভাই আপনাকে, কিন্তু আমি বলছি যে 50 থেকে 100 আইটেম আমি দিতে পারবো। আচ্ছা, তারপর এই স্ক্রিন করার পরে, এখানে স্ক্রিন করার পরে তারপর কি হয় ভাই? এরপরে স্ক্রিন করার পরে একটু আসেন নূর ভাই আমার সাথে। স্ক্রিন করার পরে মালটা আসে আপনার এই যে এইভাবে নূর ভাই। আচ্ছা, স্ক্রিন হয়ে মালটা এই যে এখানে আসছে, দেখেন মালটা সরাসরি এখানে চলে আসছে, হ্যাঁ এই যে রানিং স্ক্রিন, এখানে রানিং স্ক্রিন, হ্যাঁ যেটা আপনি দেখছেন নূর ভাই। আচ্ছা, রানিং হওয়ার স্ক্রিনটা হওয়ার পরে তারপরে নূর ভাই এইভাবে ফিটিং হইতেছে এই যে। আচ্ছা, এই যে এখানে কি ফিতা লাগাচ্ছে? হ্যাঁ হ্যাঁ নূর ভাই, এই যে আপুরা কিন্তু ফিতা লাগাচ্ছে, তারপরে এই ভাই কি করতেছে এখানে মালটা ডজন আকারে বান্ডিল বানতেছে, বান্ডিল বাইন্ডা পলি হবে। আচ্ছা, বান্ডিল বাইন্ডা এই যে এগুলো সব কিন্তু বান্ডিল বান্ডা হয়ে গেছে, তারপরে পলি হবে, পলি হবে, পলি হবে লেভেল আকারে হয়ে, তারপরে এই যে এখানে আমি রাখি আর্টিকেল বাই আর্টিকেল, এই সব স্টক রয়েছে এখানে, 2-3 হাজার ডজনের উপরে মাল স্টক এখানে, সব কিন্তু স্টক রয়েছে সরাসরি। মাসুদ ভাই কেউ যদি চায় যে মাসুদ ভাই থেকে পাইকারি দামে নিয়ে আবার পাইকারি সেল করবে, একদম সম্ভব, স্বল্প পুঁজিতে নূর ভাই, একদম স্বল্প পুঁজিতে, স্বল্প পুঁজিতে। কত টাকা পুঁজি হলে নূর ভাই? এখানে আমি আপনাকে আরেকটা কথা বলি, আমার এই সাক্ষাতের মাধ্যমে আমি আপনাকে বলি, যেমন আমাদের অনেক অসাধু ব্যবসায়ী বের হয়েছে নূর ভাই, বুঝছেন? অনেক কাস্টমারকে বিভিন্ন মিথ্যা ভ্রান্তি ধারণা দিয়া, যেমন বলে 10 টাকা
12 টাকা 11 টাকা জোড়া মাল বিক্রি করে আচ্ছা একটা কাস্টমার লোক দূর দূরান্ত থেকে অনেক হয়রানি হয়ে আসে আসলে বলে ভাই এই মালটা শেষ হয়ে গেছে আচ্ছা পরে আর কাস্টমারের সাথে একটা প্রতারণা কইরা পরে কাস্টমারে বাধ্য করে 2 টাকা 3 টাকা জোড়া বেশি দিয়ে মাল নিতে কিন্তু আমি যেটা বলবো নূর ভাই ওইটাই আমি পুরো মিথ্যা মাসুদ ভাই যা বলবেন সেটাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার কাছে নূর ভাই সর্বনিম্ন 12 টাকা জোড়া হবে নূর ভাই 12 টাকা জোড়া 12 টাকা জোড়া এই মালটা 12 টাকা হ্যাঁ আমি আসলে আপনি বলুম না যে আমার কাছে 12 টাকা নাই 13 টাকা 12 টাকা বলছি 12 টাকা 12 টাকাই পেয়ে যাবে হ্যাঁ আমার কাছে 02 বাচ্চা এই এক ডজন মালের দাম কত ভাই এক ডজন 140 টাকা পড়বে নূর ভাই 140 টাকা পড়বে এখানে এক ডজন এক ডজন এক ডজন মাল না আমার কাছে নূর ভাই আপনার বাচ্চা আইটেম ছেলে মেয়ে বাচ্চা একদম 1 থেকে 12 বছর পর্যন্ত আছে যদি কোনো ভাই নতুন ব্যবসা করতে চায় আচ্ছা সরাসরি আমার কাছে আসবে আমি ছোটখাটো একটা মহাজন হিসেবে স্বল্প পুঁজিতে কিভাবে ব্যবসা করতে চাই আমার থেকে মাল নেউক বা না নেউক আচ্ছা আমি তাকে ওই সাজেস্টটা দেব যাতে তুমি পরামর্শটা পাবে পরামর্শটা দেব না এটা শিওর ইনশাআল্লাহ এটা ইনশাআল্লাহ মাসুদ ভাই কেউ যদি জুতার ব্যবসা করতে চায় ভাই কেমন পুঁজি হলে আপনার সাথে ব্যবসাটা করতে পারবে অনলি 10000 টাকা হলেই হবে নুন মানে মাত্র 10000 টাকা 10000 টাকা হলে উনি এক বস্তা মাল নিয়ে হ্যাঁ ইনশাআল্লাহ উনি শুরু করতে পারবে আচ্ছা চাইলে সে দোকান না নে বা ভ্যানে করে চাইলেও কিন্তু সে ব্যবসাটা শুরু করতে হবে অবশ্যই নূর ভাই হ্যাঁ আগে শুরু করতে হবে তারপর তো সফলতার জায়গাটা আসবে ইনশাআল্লাহ পরিশ্রম করতে হবে হ্যাঁ হ্যাঁ চলেন নূর ভাই ইনশাআল্লাহ আমাদের আবার শোরুমে চলে যাই আমরা চলে শোরুমে যাই আমি আপনাকে ডিটেইলস বলতাছি কোন জুতার রেট কত কি পড়বে আমি আমার কারখানা দেখাইলাম কিভাবে মাল আনি কিভাবে কি উৎপাদন করি কিভাবে প্যাকিং হয় সবকিছু এখন আমি আপনাকে পুনরায় আবার আমার শোরুমে নিয়ে আসলাম কোন মালের কোন রেটটা দেখানোর জন্য এই আপনাকে শুরু থেকে আমি দেখাই আপনাকে সর্বনিম্নটা দেব সর্বনিম্ন এই যে নূর ভাই এটা 02 বলে 34 বলে আচ্ছা সর্বনিম্ন 12 টাকা জোড়া নূর ভাই এটা 12 টাকা 12 টাকা জোড়া হ্যাঁ মাসুদ ভাই আসলে 12 টাকা পাবে 12 টাকাই পাবে নূর ভাই 13 টাকা আর হবে না কারণ মাসুদ ভাই নিজেই ফ্যাক্টরি হ্যাঁ ওইটাই অনেক দোকানদার নূর ভাই আমি তো আপনাকে বললাম অনেক দোকানদার মিথ্যা আশ্রয় নেয় এক রেট বলে আরেক রেট বলে আসলে কাস্টমার কিন্তু আমি ওটা না যেটা বলবো ওইটাই আচ্ছা 12 টাকা 12 টাকা 12 টাকা নূর ভাই 12 টাকা তারপরে তারপরে আছে নূর ভাই এই যে আপনি দেখেন এই যে বাচ্চা আইটেম আরো আইটেম আছে এই যে এটা আছে নূর ভাই 25 টাকা 50 পয়সা 24 টাকা 50 পয়সা জোড়া 24 টাকা 50 পয়সা মানে 24 টাকা 50 পয়সা ফাটবে তো না ভাই না কোনো কিছু হবে না নূর ভাই এই দেখ 100% টেম্পল রয়েছে একদম 100% কোয়ালিটি রয়েছে একবারে 24 টাকা 50 পয়সা 24 টাকা 50 পয়সা হ্যাঁ এটা লেডিস কালেকশন তারপরে নূর ভাই আপনি দেখেন এই যে এটা আছে তিনটা কালার জেন্টস এর কালার জেন্টস এটা 28 টাকা পড়বে অনলি 28 টাকা অনলি 28 টাকা পড়বে জেন্টস এর তিনটা কালার একদম মোসরাইলো কিছু হবে না এটা ইয়েলো দাম কিন্তু 120 টাকা গায়রেট থাকবে এটা ইয়েলো নূর ভাই এই যে দেখেন প্যাকটা এটা ইয়েলো গ্রিন প্লাস রেড তিনটা কালার হবে হ্যাঁ 28 টাকা হ্যাঁ এটা আচ্ছা অনলি 28 টাকা নূর ভাই এই যে পাঁচ গুটি আছে আপনার এই একটা স্কিন এই একটা স্কিন আপনার এই যে চারটা স্কিনে পাঁচ গুটি আছে পাঁচ করে ভাই পাঁচ করে পাঁচ গুটি তো আপনি বুঝতে পারছেন আচ্ছা পাঁচ গুটি মানে পাঁচটা বল্টু থাকে ঠিক আছে পাঁচটা বল্টু থাকে না এটা পড়বে অনলি আপনার 30 টাকা জোড়া আচ্ছা এটা তো পাঁচ গুটি এটা আপনার এটা একটু বেশি দাম হওয়ার কারণ নূর ভাই এটা ফিতাটার দাম বেশি জাবল ফিতা তো অর্থাৎ ফিতার কোয়ালিটিটাই সবকিছু ঠিক করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা আর নূর ভাই যে এটা বলে এগুলো যা আছে সব কত করে এটি 30 টাকা অনলি 30 টাকা জোড়া হ্যাঁ এখানে এখানে দেখেন চারটা স্কিন কিন্তু পেয়ে যাবেন 30 টাকা জোড়া হ্যাঁ আচ্ছা আর নূর ভাই যে খরি অনেকে পায় দেয় আচ্ছা এক কালারের ভিতরে খুব স্ট্যান্ডার্ড কালার একটা স্ট্যান্ডার্ড কালার এই খরি এটা আপনার পুরুষেরও হয় মহিলাদেরও হয় মহিলাদেরও হয় এটাই লেডিস না 6 7 8 হলো পুরুষ আচ্ছা আর 4 5 6 হলো লেডিস আচ্ছা লেডিসটা পড়বে নূর ভাই 23 টাকা আচ্ছা আর পুরুষটা পড়বে 23 টাকা 50 পয়সা অনলি লেডিসটা পড়বে 23 টাকা আর পুরুষটা পড়বে 23 টাকা 50 পয়সা মাত্র 50 পয়সা আর এই যে আরেকটা আর্টিকেল আছে নূর ভাই আচ্ছা এই যে এই মালটাও পড়বে কোয়ালিটিটা খুব সুন্দর কিন্তু কালারটাও সুন্দর এটা আপনার 23 টাকা না এটা পড়বে আপনার 30 টাকা এটা পড়বে 30 টাকা 30 টাকা হ্যাঁ আচ্ছা মাসুদ ভাই কেউ যদি আপনার থেকে এই জুতাগুলো নিতে চায় সর্বনিম্ন কত জোড়া নিতে পারবে সর্বনিম্ন আমি এটা 29 টাকা পর্যন্ত রাখতে পারবো মানে 29 টাকা পর্যন্ত রাখতে পারবো আচ্ছা কেউ যদি নেয় তাহলে কি এক ডজন করে নিতে পারবে নাকি 6 ডজন করে নিতে পারবে না না এখানে নূর ভাই এক ডজনও নিতে পারবে 2 ডজনও নিতে পারবে 100 ডজনও নিতে পারবে কোনো সমস্যা নেই হ্যাঁ না কোনো সমস্যা যার যেরকম লাগবে যার যেমন সামর্থ্য অনুযায়ী নিতে পারবে শুধু 6 জোড়া হবে না এক ডজন সর্বনিম্ন এক ডজন হবে হ্যাঁ অর্থাৎ এক পলি এক পলি নিতে হবে আর নূর ভাই এই যে এটা পড়বে আপনার 23 টাকা 50 পয়সা এটা হচ্ছে 23 টাকা 50 পয়সা পুরুষের হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে পুরুষের আর এই যে আরেকটা আর্টিকেল আছে নূর ভাই দেখেন দুইটা কালারের এটাও পুরুষ এবং মহিলা উভয়েরই হবে এটা হলো দুইটা কালার পুরুষ মহিলা উভয়েরই হবে দুইটা দুই কালারের একটা হবে আপনার 22 টাকা 50 পয়সা মহিলা আর 23 টাকা হবে আপনার পুরুষের আচ্ছা এটা কত পড়বে তাহলে পুরুষেরটা 23 টাকা আর মহিলাদেরটা 22 টাকা 50 পয়সা 22 টাকা 50 পয়সা হ্যাঁ নূর ভাই আপনি দেখেন সোলটা দেখেন আপনি কোয়ালিটি দেখেন মানে জামা কাপড়ের মতো সিপ্রেলো কিছু হবে না 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 মোটামুটি পঞ্চ তো পঞ্চই তবে ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি পেয়ে যাবেন ওই যে নূর ভাই একটা কথা আছে না যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি দাম তার একটু বেশি অন্য সব ব্যবসায়ী থেকে অন্তত যদি মনে হন কারখানা থেকে 1 টাকা 1.5 টাকা জোড়া বেশি হয় গুণগত মান ভালো হবে জিনিসের অর্থাৎ 1 টাকা বেশি হলো কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি হবে হ্যাঁ নূর ভাই একটু চ্যালেঞ্জ আর সরাসরি ফ্যাক্টরি মালিকের থেকে প্রোডাক্ট নেওয়া মানে কোনো সমস্যা হলে
বলতে পারবেন যে ভাই এই সমস্যাটা হয়েছে, সুবিধা অসুবিধা বাকিটা দেখবো নূর ভাই ইনশাআল্লাহ। তারপরে এক কালারে মিলতে হবে, এই যে নূর ভাই দেখেন আপনি এক কালারে, এক কালারের ভিতরে হবে। জুতাগুলো কিন্তু দেখতেও সুন্দর এবং অনেক সফট আছে, এই যে দেখেন। এগুলো কত করে ভাইয়া? এটা আপনার 30 টাকা পড়বে, এটা পড়বে 30 টাকা, এটা পড়বে 31 টাকা, এটা পড়বে অনলি মাত্র 31 টাকা। হ্যাঁ, প্রত্যেকটা জুতায় কিন্তু 120 টাকা বডি রেট দেয়া রয়েছে। আপনি নিয়ে 60 টাকা বিক্রি করেন না, 90 টাকা বিক্রি করেন না, ইনশাআল্লাহ 50% এর বেশি লাভ করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। মাসুদ ভাই, কেউ যদি 10,000 টাকার জুতা নিয়ে ব্যবসাটা শুরু করে, পার ডে সে কেমন টাকা আয় করতে পারবে? ভাই আমার মতে একটা ব্যবসা শুরু করতে হলে আগে মনের ইচ্ছাটাই সবচেয়ে বড়, মানে আগ্রহটা, আগ্রহটা বড়। আচ্ছা, টাকাটা বড় কথা না, 10,000 টাকা হইলে যে ব্যবসা শুরু করতে, তাই না? 5,000 টাকা নিয়েও ব্যবসা করতে পারবে, করতে পারবে। একটা উদ্যোগ মানে আমার ইচ্ছা থাকতে হবে, উদ্যোগ থাকতে, মনের উদ্যোগ থাকতে হবে। আচ্ছা, 5,000 টাকা নিয়ে আমি সর্বনিম্ন আপনাকে বলি, 5,000 টাকা নিয়ে যদি আপনি মনে করেন যে 20 ডজন মাল নিয়ে বিক্রি করে, অন্তত পক্ষে 1,000 টাকা ও টিকবে, 5,000 1,000 টাকা ও টিকবে, 5,000 1,000 টিকবে, এটা চ্যালেঞ্জ করে বলা যাবে, চ্যালেঞ্জ করে বলতে পারবো। আর যদি তার আগ্রহ থাকে, যদি তার করার ইচ্ছা থাকে, আচ্ছা, তারপরে কি দেখাবেন? তারপর নূর ভাই, এই যে আরো কোয়ালিটি আছে আপনার, চায়না আইটেম কোয়ালিটি আছে। আচ্ছা, এইগুলো কেমন দাম ভাই? এগুলো আপনার 26 টাকা জোড়া পড়বে, 26 টাকা জোড়া, অনলি 26 টাকা জোড়া পড়বে। হ্যাঁ, ইনশাল্লাহ আরো অসংখ্য কালেকশন আছে। আমি তো আপনাকে শুরুতেই বলছি 50 থেকে 100 আর্টিকেল আছে নূর ভাই, তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব না নূর ভাই, ঠিক আছে? এই যে দেখেন আপনি, এগুলো অনেক মালই আছে যেগুলো আমি স্যাম্পল এখনো রাখতে পারি নাই নূর ভাই, ঠিক আছে? আপনি দেখেন, তবে প্রচুর কালেকশন আছে, স্যাম্পলের অভাব নাই, স্যাম্পলের অভাব। কেউ যদি দেখতে চায়, আমি ভিডিও কলের মাধ্যমে আমি দেখাতে প্রস্তুত, দেখাতে পারবেন ইনশাআল্লাহ, দেখাই দিলে সে সেভাবে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবে। হ্যাঁ নূর ভাই, আপনার মাধ্যমে আমি আমার কাস্টমার গো একটা বিশেষ কথা বলে রাখতে চাই, যেই ভাইরা ব্যবসা শুরু করতে চায়, নতুন এখনো করতে মানে ইচ্ছুক, এখনো করতেছে না, ওনাদের বলবো সৎ সাহস নিয়ে ব্যবসাটা শুরু করেন। ব্যবসাটা শুরু করে সুদ অতি অল্প পুঁজিতে নূর ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করুক, আমি আমার থেকে মাল নেব না নোক, আমি একটা সদ্বুদ্ধি ইচ্ছা পোষণ করুন, সদ্বুদ্ধি দিব, যাতে উনি আমার থেকে না নোক, আরেকজনের থেকে জুতা নিয়ে খুচরা বা পাইকারি আকারে নিয়ে উনি ডিলারশিপ করতে পারে, বা সারা বাংলাদেশে উনি খুচরা আকারে বেচুক বা পাইকারি আকারে বেচুক, ভ্যানে করে খুচরা বা বিক্রি করে লাভবান হতে পারবে, সেই সদিচ্ছা বুদ্ধিটা দেবো। আর নূর ভাই আপনিও জানেন কিন্তু যে জুতার ব্যবসা একটা শৌখিন ব্যবসা, এটা কোনো লস বলতে কোনো শব্দ নাই, এটা লাভ ইনশাল্লাহ হবেই নূর ভাই, শুধু ইচ্ছাটাই হলো সবচেয়ে বড়, ঠিক আছে? স্বল্প পুঁজিতে ভালো একটা ব্যবসা। সারা বাংলাদেশের কাস্টমারকে আরেকটা কথা বলে দিতে চাই ভাই ব্রাদারদের, যে আজকের ভিডিওটা এ পর্যন্তই, তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন, পরবর্তী টাইমে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই অন্তত একবার হলো আসবেন, যোগাযোগ করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।